আপনাকে এটা বুঝতে হবে এই এখন আপনি যাকে আমি বলেন সেটা একটা বিপুল পরিমাণ স্মৃতি আপনার শরীর একটি বিশেষ ধরনের তার কারণ শুধু যে জিনগত স্মৃতি আপনি বহন করেন সেই জন্য আপনার নাক আপনার মায়ের মতো আপনার বাবার মতো গায়ের রং আর অন্য কিছু আপনার ঠাকুরদার মতো কারণ শুধু আপনি যাকে নিজের শরীর বলেন সেটা স্মৃতির এক জটিল মিশ্রণ একটি অতি প্রাচীন স্মৃতি বাস করে আপনার শরীরে এখন আপনি যাকে নিজের মন বলেন সেটা একশো ভাগ স্মৃতি তো আপনি নানাভাবে স্মৃতির একটি বিশাল স্তূপ এবং স্মৃতি আপনার মধ্যে নানাভাবে ঢুকতে পারে পঞ্চ ইন্দ্রিয়ের সবকটি দিয়ে আপনি স্মৃতি জমা করেন যা আপনি দেখেন যা শোনেন যার গন্ধ নেন যার স্বাদ গ্রহণ করেন যা স্পর্শ করেন এই সবগুলির মধ্যে স্মৃতি জমানোর এই পাঁচটি উপায়ের মধ্যে যা আপনি দেখেন ও যা কিছু স্পর্শ করেন তা হল গভীরতম রকমের স্মৃতি বিশেষত যা আপনি স্পর্শ করেন সেটা বিশেষ স্তরে স্মৃতি তৈরি করে এই দেহতন্ত্রে তো যখন বলেন স্বামী বা স্ত্রী আপনি তাকে স্পর্শ করেছেন এবং তাতে একটি নির্দিষ্ট স্তরের স্মৃতি রয়েছে এখন আপনার বিবাহ বিচ্ছেদ মানে আপনি কোনোভাবে চাইছেন সেই স্মৃতিকে ছিঁড়ে আলাদা করে ফেলতে আর সেটা সহজ হবে না বিভিন্ন কারণের জন্য কিন্তু একই সাথে সত্যিটা হল যে আপনার বিবাহ বিচ্ছেদ হচ্ছে তার কারণ আপনি সেই স্মৃতির হাত থেকে মুক্ত হতে চান কোনোভাবে হয়তো স্মৃতি মুছে ফেলার জন্য নয় কিন্তু একজন যিনি স্বামী বা স্ত্রী ছিলেন একজন যিনি বিভিন্নভাবে আপনার জীবনের একটি অংশ ছিলেন ধীরে ধীরে যে কারণেই হোক আপনি তাকে এমন একটি বোঝা বলে ভাবতে শুরু করেছেন যা আপনি আর বইতে চান না তো বোঝাটাকে সরিয়ে রাখতে চান কিন্তু বুঝতে পারেন যে এই বোঝা আপনি স্বেচ্ছায় বহন করছেন না এটা বাধ্যতামূলকভাবে আটকে থাকছে আপনার সাথে তো বাধ্যতামূলকভাবে যাই আটকে থাক আপনার সাথে আপনি তাকে ছিঁড়ে ফেলতে যদি চান যন্ত্রণা থাকবেই সেখানে দেখুন আপনার মাকে সরিয়ে ফেলতে পারেন কি না নিজের দেহতন্ত্র থেকে দেখবেন সেটা অসম্ভব তো একইভাবে স্মৃতি আপনার স্বামী বা স্ত্রীর সম্পর্কে জমা হয়েছে আপনি সহজে তার থেকে মুক্তি পাবেন না আপনি যদি তা করেন কি মনে মানসিকভাবে আপনি যদি তা করতে সক্ষম হন তবু আপনি দেখবেন গোটা দেহতন্ত্রটাই একটা বিশেষ স্তরের যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে নিশ্চিতভাবে কি যদি এটাকে সামলানোর জন্য আপনার আবেগ মানসিকতায় সেই ভারসাম্য থাকেও দেহতন্ত্র একটি বিশেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে আপনি দেখবেন বিশেষত আপনাকে যখন স্ত্রী বা স্বামীর কাছ থেকে সরিয়ে নেওয়া হয় ডিভোর্স বা মৃত্যুর কারণে দেখবেন স্মৃতিগুলি আপনার দেহতন্ত্রে প্রভাব ফেলে আরও অনেক বেশি দৃঢ়ভাবে যখন তারা উপস্থিত নেই বিশেষত যখন মৃত্যু ঘটে দেখবেন স্ত্রী বা স্বামীর স্মৃতি আপনার শরীরের প্রত্যেকটি কোষে প্রভাব ফেলে আপনি যদি তাদের সাথে যথেষ্ট সময় একসাথে কাটিয়ে থাকেন এটা শুধু কোনো আবেগগত বা মানসিক প্রক্রিয়া নয় এটা খুবই শারীরিক একটি প্রক্রিয়া তো ডিভোর্স হলো স্বেচ্ছায় মৃত্যুবরণ করা যা আপনারই একটি অংশ তাকে আপনি মেরে ফেলতে চাইছেন কোনোভাবে এই কারণেই সৃষ্টি এবং এই দেহতন্ত্র কিভাবে কাজ করে সেই বোধ থেকেই তারা সবসময় বলে এসেছেন মৃত্যু আপনাদের আলাদা না করলে আপনারা আলাদা হবেন না কারণ একটি ভৌত স্মৃতি রয়েছে এর এবং শরীরের মনের মতো ভারসাম্য নেই মন সিদ্ধান্ত নিতে পারে ঘুরে দাঁড়াতেও পারে কিন্তু শরীর ঘুরে দাঁড়াতে পারে না যত বেশি স্মৃতি আপনি গড়ে তুলবেন এর ভেতর এটি তত বেশি বিভ্রান্ত হয়ে যাবে তো স্মৃতি একরকমের হলে শরীর তা ঠিকমতো সামলাতে পারে এখন আপনি বিচ্ছেদ বেছে নিয়েছেন তা যে কারণেই হোক যেটার গভীরে আমি যেতে চাই না যদি এটা এড়ানো যায় তা সব থেকে ভালো হয় কিন্তু কোনো কারণে আপনি এই পরিস্থিতিতে এসে পড়েছেন যেখানে এটা ঘটবেই আপনাকে এটা বুঝতে হবে যে ডিভোর্স মানে মূলত আপনি নিজের একটি অংশকে মেরে ফেলতে চাইছেন কারণ যেটাকে আমি বলেন সেটি কেবল একটি নির্দিষ্ট পরিমাণ স্মৃতি এখন এটা কি কিভাবে সুন্দরভাবে সামলানো যায় বেশিরভাগ মানুষ মনে করেন যে বিচ্ছেদ সামলানোর সবথেকে ভালো উপায় হল আরও একটি একই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়া না সেটা করলে আপনি আরও বেশি টানা পড়েন ও অশান্তির কারণ তৈরি করবেন এই দেহতন্ত্রে এটা ভীষণ জরুরি শরীরকে যথেষ্ট সময় দেয়া সেই স্মৃতি মুছে ফেলার শরীরকে যেন যথেষ্ট সময় দেয়া হয় সেই স্মৃতি থেকে একটি নির্দিষ্ট দূরত্ব তৈরি করতে না হলে আপনি নিজেকে এমন জায়গায় নিয়ে যাবেন যেখানে আপনার জীবনে শান্তি ও আনন্দ পাওয়া ভীষণ কঠিন হয়ে উঠবে তো এই প্রক্রিয়াটিকে সহজে ও ভালোভাবে সামলানো ততটাই গুরুত্বপূর্ণ ঠিক যতটা গুরুত্বপূর্ণ আপনার জীবনের প্রতিটি দিককে সাবলীলভাবে ও সুন্দরভাবে সামলানো এখন দুটি মানুষ যারা ভাগ করে নিয়েছিলেন তাদের আবেগ তাদের শরীর তাদের অনুভূতি এবং তাদের থাকার জায়গা তাকে ছিঁড়ে আলাদা করে ফেলা যেহেতু দুটি স্মৃতি এক হয়ে গেছে বিভিন্নভাবে এটাকে ছিঁড়ে ফেলা মানে নিজেকেই প্রায় ছিঁড়ে দুভাগ করে ফেলা যদিও আপনি হয়তো প্রায় এমন একটা জায়গায় এসে পড়েছেন যে আপনি সেই মানুষটাকে কোনোমতেই সহ্য করতে পারেন না তবু এটা যন্ত্রণাদায়ক কারণটা কেবল আপনি চেষ্টা করছেন একটি স্মৃতিকে উপরে ফেলতে যেটা আপনি নিজেই কারণ আপনিই স্মৃতির একটি বান্ডিল কেউ যদি প্রয়োজনীয় আধ্যাত্মিক সাধনা করেন কেউ যদি প্রয়োজনীয় অভ্যন্তরীণ কাজ যথেষ্টভাবে করেন এই শক্তিকে প্রতিষ্ঠা করতে যা আপনি নিজে আপনি শুধুমাত্র আপনার স্ত্রী বা স্বামীকে বিচ্ছিন্ন করছেন নিজেকে বিচ্ছিন্ন করার কোনো প্রয়োজন নেই কিন্তু এটা বুঝতে হবে যে আপনি ইতিমধ্যেই বিচ্ছিন্ন করেছেন নিজেকে আপনি ভালোভাবেই বিচ্ছিন্ন নিজের থেকে আপনার অস্তিত্ব পুষ্ট হয়েছে একটি বন্ধন তৈরি করে একটি অংশীদারিত্ব বা বা বন্ধন আপনি একে যেভাবে চালিয়েছেন তার উপর নির্ভর করে কোনোভাবে নিজেকে পূর্ণ বোধ করতে এই ধরনের অংশীদারিত্ব বেশিরভাগই তৈরি হয় কারণ আপনি নিজেকে অপর্যাপ্ত বা অসম্পূর্ণ মনে করেন কিন্তু জীবন এরকম নয় এটা নিজেই একটি স্বয়ংসম্পূর্ণ জীবন প্রক্রিয়া এর কোনো বাহ্যিক সাহায্যের দরকার হয় না তো এখন যখন আপনি সেরকম কোনো পরিস্থিতিতে পড়েছেন এবার সময় হয়েছে ভেতরের দিকে দেখার সময় হয়েছে এই যে জীবন তার সম্পূর্ণতাকে খুঁজে বের করার সময় হয়েছে আবিষ্কার করার যে এই সত্তা একটি সম্পূর্ণ সত্তা নিজেকে স্বাভাবিক রাখতে বাহ্যিক সাহায্যের প্রয়োজন হয় না আমাদের সামাজিক জীবন চালিয়ে যেতে হয়তো দরকার হয় একে অপরের ওপর নির্ভরশীল হওয়ার কিন্তু আমাদের মূলগত অস্তিত্ব যা তার ভারসাম্য এটা যা তার অবস্থান এর আসল সম্ভাবনা যা সেটা হল একটি স্বয়ংসম্পূর্ণ প্রক্রিয়া আমাদের পারস্পরিক নির্ভরতা শুধুমাত্র আমাদের বাহ্যিক চাহিদা অনুযায়ী কিন্তু আমাদের অন্তরের অস্তিত্ব সম্পূর্ণ স্বনির্ভর নিজের স্ত্রী বা স্বামীর থেকে বিচ্ছেদ যথেষ্ট দুঃখজনক কিন্তু আপনার নিজের থেকে নিজের বিচ্ছেদ ঘটাবেন না